नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি চারটে চার দিক শুরুতেই নজর রাখব জয়নগরের খবরের দিকে জয়নগরের তৃণমূল নেতা খুনের ঘটনায় মাস্টারমাইন্ড গ্রেফতার আনিসুল লস্কর গ্রেফতার হয়েছে এই তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় যার পরিকল্পনা মাফিক সেদিনকে বাইকে করে আততায়ীরা গিয়ে সাহাবুদ্দিন লস্করকে খুন করেছিল সেই ঘটনায় আনিসুর রহমান লস্কর সহ গ্রেফতার পাঁচ নদিয়ার হরিণঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল পঞ্চায়েতের সদস্য সৈফুদ্দিন লস্কর তার খুনের ঘটনায় জয়নগরের খুনের ঘটনায় মাস্টারমাইন্ড আনিসুর রহমান লস্কর গ্রেফতার আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু দাস রাজু সৈফুদ্দিন খুনের তিন দিন পর মাস্টারমাইন্ড গ্রেফতার হয়েছে পুলিশের তরফে কি বলা হচ্ছে দেখো আর কয়েক ঘন্টা এক ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশের বড়ুইপুর জেলা পুলিশের এসপি তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করবেন এবং আজকে আমরা যখন বড়ুইপুরে এসপি অফিসের সামনে দেখছি সেখানে পাঁচজনকে তাই এসপি অফিসে এখনই রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে এই এবং তাদেরকে নিয়েই কিন্তু জেরা করা হবে এবং তারপরে পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমের কাছে সমস্ত বিষয়টি তুলে ধরবেন এবং মূলত যে জানিয়ে রাখি এই পাঁচজনের মধ্যে আনিসুল রহমান লস্কর যিনি মাস্টার মাস্টারমাইন্ড বলে জানা গেছে পুলিশ সূত্রে এবং সেই মাস্টারমাইন্ড সহ আরো চারজন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে বড়ুইপুর জেলা পুলিশ অফিসে নিয়ে গেছেন এবং সেখান থেকেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে পুলিশ বিস্তারিত জানাবেন বলে জানা গেছে মূলত পুলিশকে ভাবাচ্ছে যে এই আনিসুর যে টাকা দিয়েছিল খুন করার জন্য কিন্তু কেন সেটা নিয়েই জিজ্ঞাসাবাদ চলেছে দীর্ঘক্ষণ তারা জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু স্বীকার করেছেন এছাড়াও যে ব্যক্তি গ্রেফতার হয়েছিল তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নিয়ে সেই শাহরুখকে দশ দিন পুলিশ হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই আনিসুরের সম্পর্কে জানতে পারে এবং আনিসুর সহ আরো বাকি যারা ছিল তাদেরকে আনিসুর হায়ার করেছিল এবং সুপারি যে মারবার জন্য যে পয়সা খরচ সেই এক লক্ষ টাকা আনিসুর দিয়েছিল এবং আনিসুরকে কে দিয়েছিল এর পিছনে কি কোনো বড় মাথা আছে সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সংবাদ সাংবাদিকদের সামনে পুলিশ সমস্ত বিষয়টি তুলে ধরবেন এবং যে জানা গেছে যে হরিণঘাটা এলাকার তার খুনের লোকেশন প্রথমে সে কিন্তু ওই ঘটনাস্থল থেকে খুনের ঘটনার পর থেকে ক্যানিং থেকে পালিয়ে যায় সেখান থেকে যখনই তাকে তার পিছনে পুলিশ কিন্তু তদন্ত করে তার পিছনে ধাওয়া করে তখন সে সেখান থেকে হরিণঘাটার দিকে চলে যায় এবং আজ কিন্তু তাকে হরিণঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে বাকি সাথীরা ছিল তাদেরকেও কিন্তু এই জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে একত্রিত করে আজকের এসপি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে কিছুক্ষণের মধ্যেই এসপি এদেরকে সামনে রেখেই সমস্ত বিষয়টি খোলস করবেন এবং কিভাবে সম্ভব হলো এই 72 ঘন্টার মধ্যে অভিযুক্তদের একটা কথা বলে রাখি এই অভিযুক্তদেরকে ধরার পিছনে কিন্তু যথেষ্ট অবদান ছিল যেমন জেলা পুলিশ তেমনি কিন্তু সিআইডির একটি বড় টিম যে ফোন ওখান থেকে উদ্ধার হয়েছিল সেই পাঁচটি ফোনকে কিন্তু তদন্ত করে দেখা গেছে যে এই পাঁচটি ফোনই কিন্তু ওই এলাকায় ছিল এবং সেই পাঁচটি ফোন কার কার ছিল সেই ফোনের থেকে তারা কোথায় কোথায় কাদের সঙ্গে কথা বলেছিলেন তাদেরকে লক্ষ্য করে একটা নেটওয়ার্ক তৈরি করে সেই ফোনের টাওয়ারে আরেকটি নতুন নাম্বার যে নিয়েছিল আনিসুর সেই টাওয়ারকে লক্ষ্য করে এবং তারপরেই কিন্তু আনিসুরকে ধরতে সক্ষম হয় পুলিশ এবং হরিণঘাটা থেকে আনিসুরকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এই মুহূর্তে বড়ুইপুরে নিয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই পুলিশ কিন্তু সমস্ত বিষয়টি তুলে ধরবেন কিন্তু জেরার মুখে এখনো পর্যন্ত আনিসুর যে খুনের সঙ্গে জড়িত সে কিন্তু স্বীকার করেছে এমনই পুলিশ সূত্রে খবর সুচন্দ্রিমা ধন্যবাদ রাজু রাজু দাস আমাদের প্রতিনিধি সরাসরি কথা বললাম তার সঙ্গে জয়নগর থেকে তৃণমূল নেতা খুনের ঘটনায় মাস্টার মাইন্ড আনিসুর রহমান লস্কর তাকে হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে
আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায় ধৃত দেশে এক্সক্লুসিভ ছবি। জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় আনিসুর সহ গ্রেফতার পাঁচ। ধৃত দেশে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায়। সৈফুদ্দিনের খুনের তিন দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। জয়নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার মাস্টার মাইন্ড। আমি আবারও চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি রাজু দাসের কাছে। রাজু, এই যে কি আনিসুর, বারবার করে এই যে আনিসুরের মাস্টার মাইন্ড হওয়ার পিছনে কি কারোর কোনো হাত রয়েছে এখনো পর্যন্ত, এরকম কোন সূত্র কি রয়েছে পুলিশের কাছে? তৃণমূলের দিকে চলে আসে, তারপর আবার সেই পঞ্চায়েত ভোটের আগে থেকেই সে কিন্তু আবার সেই পুরনো রাজনীতি দল অর্থাৎ সিপিএম এর নেতা হিসাবে পরিচিত ওই যে এলাকা থেকে আনিফুচুর থাকেন সেই এলাকায়, দুলুয়াখাকি এলাকায়, সেই এলাকায় কিন্তু সিপিএম নেতা হিসাবে পরিচিত। এবং এই যে আনিসুর, এই আনিসুরের মাথায় কে রয়েছে, কেন আনিসুর একে খুন করতে গেল, সমস্তটাই কিন্তু তদন্ত করে দেখছে। এবং আনিসুরের এই খুনের পিছনে কি আদৌ কোনো বিরোধী রাজনীতি, যে তৃণমূল দাবি করছেন এটা সিপিএম এর পরিকল্পনা করে খুন করা হয়েছে, এটা ঘটনা পুলিশ কিন্তু স্বীকার করেছে যে এটা পূর্ব পরিকল্পনা করে অস্ত্র নিয়ে এসে রেকি করে তাদেরকে পয়সা দিয়ে খুন করানো হয়েছে। এবং এই খুনের পিছনে কে থাকতে পারে সেটাই কিন্তু এখন পুলিশ খোঁজার চেষ্টা করছে। এবং আনিসুরকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ চাইছে আরো জিজ্ঞাসাবাদ করতে। এবং এর পিছনে একটি নাম উঠে এসেছে, বড় ভাই। কে সেই বড় ভাই? সেই বড় ভাইয়ের খোঁজ চালানোর চেষ্টা করবে। এবং যত পুলিশ কিন্তু এই আনিসুরের থেকে তাদেরকে, আনিসুর সহ বাকি চার পাঁচজনকে পুলিশ হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে এর পিছনে আর কোন কোন মাথায় আছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সিপিএম এর বড় মাথারা রয়েছে, নেতৃত্বরা রয়েছেন, কিন্তু পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো, পুলিশের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি, সাংবাদিক সম্মেলন করা হয়নি, কিন্তু পুলিশের সূত্রের খবর এর পিছনে কিন্তু একটি বড় রাজনীতির ছায়া রয়েছে। এবং পরিকল্পনা জয়নগর থেকে চারটে চারদিকে এবার পরের যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে আমার স্ট্রিট ঘটনা। আমার স্ট্রিট থানায় গতকাল সন্ধে এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে অভিযোগ তুলছে মৃতের পরিবার, সেই ঘটনায় বিতর্ক কিন্তু চরমে পৌঁছচ্ছে। আমার স্ট্রিট থানায় এই মৃত্যু ঘিরে বিতর্ক চরমে, আদালতের দ্বারস্থ হয়েছে মৃত অশোক কুমার সিং এর পরিবার। ময়না তদন্তের সময় থাকতে পারবে পরিবার, আদালত বলছে ময়না তদন্তের সময় থাকতে পারবে পরিবার। পুলিশের তরফে পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেই নোটিশ নিতে অস্বীকার করছে মৃতের পরিবার। অশোক সিং নামে এক যুবককে থানায় পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত শহর। আমার স্ট্রিট থানায় ডেকে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নিহত অশোক সিং এর পরিবারের দাবি, চুরি যাওয়া ফোন কেনা নিয়ে তাকে ডেকে পাঠায় আমার স্ট্রিট থানা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় যুবক, মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অশোক সিংকে পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে আমার স্ট্রিট থানার পুলিশ। পুলিশের দাবি, 27 জুলাই শ্যামপুকুর থানায় ফোন চুরির মামলা দায়ের। অশোক সিং এর কাছে ফোনের হুদিশ, বুধবার বিকেল 5টা 5 মিনিটে অশোককে ফোন করে নর্থ ডিভিশনের মনিটরিং, নিকটবর্তী থানায় ফোন জমা দিতে নির্দেশ। বিজেপি নেতা মদন লালের সঙ্গে যোগাযোগ অশোক সিং এর, 200 টাকা দিয়ে ফোন কেনার কথা জানান অশোক। আমার স্ট্রিট থানায় যেতে বলেন মদন লাল, থানায় পরিচিত সার্জেন্টের কাছে যেতে বলেন বিজেপি নেতা। বুধবার বিকেল 5টা 43 মিনিটে থানায় আসেন অশোক সিং, সঙ্গে ছিলেন পরিবারের দুজন। বিকেল 5টা 46 মিনিটে থানার বাইরে আসেন অশোক, 5 মিনিট পরে থানায় ফের ঢোকেন অশোক। সন্ধ্যে 6টা 2 মিনিট এবং 6টা 5 মিনিটে থানা থেকে ফোনে মদন লালের সঙ্গে কথা,
সন্ধ্যে 6টা 9 মিনিটে অশোকের সঙ্গে কথা বলেন থানার এসআই। সেই সময় মাটিতে লুটিয়ে পড়েন অশোক। সিসিটিভি ফুটেজ দেখার দাবি মৃত যুবকের পরিবারের। আমাজ থানার পুলিশের ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতা সজল ঘোষ। থানায় সিসিটিভি নেই এবং পুলিশ প্রমাণ লোপাটির চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। কোনো সিসি ক্যামেরা নেই, এবারে সেখান থেকে ফুটেজ পাওয়ার কোনো কথা নয়। যেখানে এই ধরনের আনন্যাচারাল ডেথ হয় অন্যান্য যে কোনো পরিবারে বাড়িতে সাধারণভাবে যেখানে অফিসে দেখেছি সেই ঘরটাকে সিল করা হয়, এক্ষেত্রে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, ফলে খুব স্বাভাবিকভাবে প্রমাণ লোপাট হওয়ার অনেক সম্ভাবনা আছে। সরকারি হাসপাতালে কতটা নিরপেক্ষ ময়নাতদন্ত হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পুলিশ যদি খুন করে থাকে বা দোষী হয়ে থাকে, যদি হয়ে থাকে বলতে পারবো না, তাহলে আমাদের ধারণা পুলিশ মর্গে সেই পোস্টমর্টেম কখনো নিরপেক্ষ হতে পারে না, তাই নিরপেক্ষ একটা জায়গা চাইছি। হবে তারপরেই আমরা জানতে পারবো। অ্যাপারেন্টলি আমি যখন বডি দেখেছি তখন বডিতে কোন রকম আঘাত বা মাথা ফেটে যাওয়ার যেটা ওরা দাবি করছে সেটার কোন রকম চিহ্ন আমি দেখতে পাইনি। আর যেটা ওনারা বলছেন যে পোস্টমর্টম তো নিরপেক্ষ জায়গায় হবে, আমি কালকে রাত্রিরে থানায় ছিলাম, ওনার পরিবারের যারা লোকজন ভাইপো এবং ভাইজি যারা দাবি করছেন তাদের সামনেই পুলিশ আধিকারিকরা কথা বলেছেন, তারা সবাই বলেছেন যে একাধিক ডাক্তার, মানে একটা একজন কোন ডাক্তার দিয়ে এটা হবে না, একাধিক ডাক্তার থাকবেন এবং পরিবারের যে কেউ একজন থাকবেন তাদের সামনেই পোস্টমর্টম করা হবে এবং পুরোটাই আমরা ভিডিও ক্লিপিং এ আমরা দেখতে আমাদের সামনে রাখা হবে। আর সিসিটিভি ফুটেজের যেটা কথা বলছেন যে আমরাও আপনারা সাধারণ মানুষ তো সিসিটিভি ফুটেজ দাবি করতে পারেন না, অবশ্যই যদি কোর্ট দাবি করেন তাহলে আমাদের থানা নিশ্চয়ই দেখাবে সিসিটিভি ফুটেজ। যুবকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। থানার মধ্যে কিভাবে একজন যুবকের মৃত্যু হয় তা নিয়ে উঠছে প্রশ্ন। রিয়া মাঝি রিপোর্ট, কলকাতা টিভি। মোবাইল চুরির অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ডেকে থানার মধ্যে থেকে তার মৃত্যু হচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরব হয়েছে ওই মৃতের পরিবার। গতকাল থেকে উত্তপ্ত থেকেছে আমাশ্রীর থানা চত্বর, কারণ স্থানীয় মানুষজনই শুধু নয় রাজনৈতিক দলগুলো কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মৃত অশোক কুমার সিং। কখনো বিজেপি দাবি করছে তাদের কর্মী, কখনো তৃণমূল দাবি করছে যে সে আগে তৃণমূল করত। রাজনৈতিক রং শুধু নয়, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর। এবং ঘটনার পর থেকে সেখানে কি ছবি জানাটা দরকার। আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ট্রিট থানা চত্বরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আর পুলিশ মর্গ যেখানে ময়নাতদন্ত কি প্রক্রিয়া সেটা জানবো আমাদের সঙ্গে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আমি তোমার কাছে পরে যাব, আমি রিয়ার কাছে আগে যাব। রিয়া, আমার স্ট্রিট থানা চত্বর যেখানে গতকাল রাত অবধি প্রায় বিক্ষোভ চলেছে, মেডিকেল কলেজ যেখানে নিয়ে যাওয়ার পরেই অশোক কুমার সিংকে মৃত ঘোষণা করা হয় সেখানেও বিক্ষোভ চলেছে গতকাল থেকে এখনো পর্যন্ত, থানা থেকে এবং ওই এলাকার কি ছবি? দেখো, গতকাল যে চিত্র দেখা গিয়েছিল আমার স্ট্রিট থানা এলাকার থেকে শুরু করে কলেজ স্ট্রিট এবং মেডিকেল কলেজের সামনে রীতিমতো দফায় দফায় উত্তপ্ত হয়েছে অশোক সিং এর মৃত্যুকে ঘিরে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে কলেজ স্ট্রিট চত্বর বা আমার স্ট্রিট থানা বা মেডিকেল কলেজের সামনে কোথাও কিন্তু কোন রকম উত্তপ্ত পরিস্থিতি নেই, একদম শান্ত পরিস্থিতি। এবং গতকাল বিজেপির নেতারা যেভাবে তাদের সুর চড়িয়েছিল, আজকে কিছুটা হলেও, কিছুটা না বলা চলে, পুরোটাই তাদের দমে গিয়েছে। কারণ গতকাল বলা হয়েছিল যে পিটিয়েই খুন করা হয়েছে, রীতিমতো অভিযোগ নয় স্টেটমেন্ট এনেছিল এবং বলা হয়েছিল যে পিটিয়েই খুন করা হয়েছে এই অশোক সিংকে। কিন্তু আজকে তাদের উত্তর কলকাতার একজন সভাপতি তিনি জানান যে যদি তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখানো হয় তাহলেই কিন্তু, যদি তাতে অস্বাভাবিক কিছু থাকে তাহলে তারা তারা নিরপেক্ষ একটা তদন্ত চায়, আর যদি কোনো অস্বাভাবিক কিছু না থাকে তাহলে কিন্তু তারা এই সিসিটিভি ফুটেজ দেখেই সন্তুষ্ট হবেন, এমনটাই কিন্তু মন্তব্য করেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের ইনভেস্টিগেশনের যে পার্ট উঠে এসেছে, যেটা লালবাজার তরফ থেকে গতকালই যেটা দেখা গিয়েছে যে ডিডির একটি স্পেশাল টিম গঠন করে এই আমার স্ট্রিট থানাতে পাঠানো হয় এবং এখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়, সেই সিসিটিভি ফুটেজ লালবাজারের শীর্ষ কর্তারা খতিয়ে দেখেন, যেখানে দেখা যায় যে 5:43 নাগাদ এই অশোক সিং
তিনি এসে পৌঁছায় আমার স্ট্রিট থানাতে। এবং কেন আসে তোমাকে জানিয়ে রাখবো যে শ্যামপুকুর থানাতে জুলাই মাসের 27 তারিখে একটি কমপ্লেন হয়, একটি অভিযোগ হয়, যেই অভিযোগে একটি পুলিশ মোবাইল চুরির কথা উল্লেখ ছিল সেই অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়। এবং তারপরে গতকালকে 5:05 নর্থ ডিভিশন মনিটরিং সেল ফোন করে এই অশোক সিংকে, এবং তাকে বলা হয় যে আপনার কাছে যে ফোনটা আছে সেটা চোরাই ফোন, আপনি অবিলম্বে আপনার নিয়ারেস্ট থানাতে এসে জবা দিন। এবং সেই মতো অশোক সিং এই পুলিশের যখন ফোন পায়, তার যে তার ঘনিষ্ঠ বলা চলে সেই মদন লাল বলে একজন বিজেপি নেতাকে ফোন করে, করে পুরো বিষয়টা তাকে জানায় যে পুলিশ ডেকেছে এবং মোবাইলটা চুরির বলে মনে করছে, জমা দিতে বলা হয়েছে। এবং মদন লাল এই কথা শুনে তিনি বলেন যে আমার স্ট্রিট থানাতে তার একজন সার্জেন্ট চেনা পরিচিত আছে, তিনি বলে দিচ্ছেন। এবং সেই রেফারেন্স নিয়েই মূলত অশোক সিং তিনি 5:43 যখন আমার স্ট্রিট থানায় তিনি প্রবেশ করেন, এবং প্রবেশ করার পরেই 2 মিনিট গিয়েছিলেন, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা যিনি যে লাইভ টেলিকাস্ট করেছিলেন ঘটনা, তার বক্তব্যতে বোঝা যাচ্ছিল যে মা ডালা অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছে, এবং এই পরিবারই এই আদালতে নোটিশ নিতে অস্বীকার করেছে, যে পুলিশের দেওয়া নোটিশ, যে কি অবস্থা সেটা একটু জানাবো শাশ্বতীর মাধ্যমে। কলকাতা পুলিশ মর্গ থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, এখানে যেই যে ময়নাতদন্তের চেহারাটা এবং এই যে পরিবার অভিযোগ করে আসছে যে পুলিশের বিরুদ্ধে, আজকে সেই নোটিশ নিতেও তারা অস্বীকার করেছেন, তারপর কি অবস্থা এখন? একেবারে দেখো, অন্যান্য দিনের কোনো ঘটনার ক্ষেত্রে যে ছবিটা থাকে তা কিন্তু আজকে পুলিশ মর্গে নয়, সেক্ষেত্রে কড়া নিরাপত্তায় মুলে ফেরা হয়েছে এই মুহূর্তে কলকাতা পুলিশ মর্গ, যাতে গতকালে যে পরিস্থিতি হয়েছিল, যে মৃতের পরিবারের অভিযোগ ছিল যে পুলিশ তাকে খুন করেছে, বা মৃতের পরিবারের তরফ থেকে এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মুভ করা হয়েছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু আজকে কলকাতা পুলিশ মর্গের নিরাপত্তা যথেষ্ট মাত্রায় বাড়িয়ে তোলা হয়েছে। এবং এর পাশাপাশি একজন এসি পদমর্যাদার অফিসারের উপস্থিতিতে ইতিমধ্যেই কিন্তু যে ইনকোয়েস্ট প্রসেস পিএমের আগে, সেই প্রসেস কিন্তু শেষ হয়েছে, এবং প্রায় 5 জন ডাক্তারের একটি মেডিকেল টিম, যারা মেডিকেল কলেজ থেকে ফরেন্সিক টিম, যারা কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, এবং পিএমএ যে প্রক্রিয়া অর্থাৎ ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে যে সোমোটো কেস করা হয়েছে তার ভিত্তিতে কিন্তু এই পিএম যে প্রক্রিয়া, সেই ময়নাতদন্তের প্রক্রিয়া, সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। তার কারণ হচ্ছে, যেহেতু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো রকম নির্দেশ এসে পৌঁছায়নি, তাই কলকাতা পুলিশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী, তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু অশোক কুমার সিংয়ের ময়নাতদন্ত সেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে অশোক কুমার সিংয়ের পরিবারের কাছে নোটিশ পাঠানো হয়েছিল যে তাদের উপস্থিতিতে এই ময়না। বুঝতে পেরেছি, আপাতত ধন্যবাদ তোমাকে শাশ্বতী এবং রিয়া, আমাদের দুই প্রতিনিধি কলকাতা পুলিশ মর্গ এবং আমার স্ট্রিট থানা চত্বর থেকে আমাদের সঙ্গে কথা বলেন। তবে এই ঘটনা নিয়ে আমি আরও একটি খবর দর্শকদের জানাতে চাইবো। এই আমার স্ট্রিট থানায় এইভাবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে বিরক্ত হাইকোর্ট, বিরক্তি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আমার স্ট্রিটের ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে ভিডিও গতকাল সন্ধ্যে আমাদের হাতে আসে, সেখানে এক ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তোলা হচ্ছে, পরিবার অভিযোগ করছে যে পুলিশ তাকে মেরে দিয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, তারপর থেকেই কিন্তু এই ঘটনায় রাজনৈতিক অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, দেখো, আমার স্ট্রিটের ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রিয়াঙ্কা টেবরিওয়াল একটি মামলা দায়ের করেন, এবং সকালবেলায় তিনি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান, এবং প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। এরপরে দুটো শুনানির জন্য তিনি কিছুক্ষণ আগে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে প্রথমে তিনি বিরক্তি প্রকাশ করেন, কারণ
আদালতের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যখন এজলাস থেকে বিচারপতিরা ওঠেন তখন দৃষ্টি আকর্ষণ করতে হয় বা আদালত যখন বসে তখন দৃষ্টি আকর্ষণ করতে হয়। প্রথমত পদ্ধতিগত এই দ্রুততার শুনানির আবেদনের জন্য তিনি প্রথম বিরক্তি প্রকাশ করেন। দ্বিতীয়ত তিনি বলেন যে গতকাল কলেজ স্ট্রিট এরিয়া সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল এবং রাজ্যে দেখা যাচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটলেই তৃতীয় কোনো সংস্থা বা ব্যক্তিত্ব দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে সেই ঘটনাকে হাইজ্যাক করার চেষ্টা করছে এবং তারপরেই তারা সেই মামলা নিয়ে আদালতে দ্বারস্থ হয়ে যাচ্ছে। কোন একটি মৃত্যুর ঘটনা ঘটলে তখনই দেখা যাচ্ছে যে তার দ্বিতীয়বার ময়নাতদন্ত ময়নাতদন্তের আবেদন জানানো হচ্ছে আদালতের কাছে, এটা ঠিক সঠিক পদ্ধতি নয়। একেবারেই ধন্যবাদ পীযূষ কান্তি নাগ, প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে। চারটে চার দিকে আরো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, একটা ছোট বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। আমি শুরুতে এবার নজর রাখবো যে খবরের দিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের খবরের দিকে। জামিন মামলায় ভার্চুয়াল শুনানি জ্যোতিপ্রিয়র, তিরিশে নভেম্বর পর্যন্ত তার হেফাজত দেওয়া হয়েছে। আদালতে আজ অসুস্থতার সওয়াল করেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি বলেছেন তার সুগার আছে, পায়ে ব্যথা, স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা প্রয়োজন। বিচারকের কাছে তার আবেদন, তাকে বাঁচতে দেওয়া হোক, স্যার আমাকে বাঁচতে দিন। আদালতে আবেদন প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার সুগার আছে, পায়ে ব্যথা, আদালতের কাছে আবেদন জ্যোতিপ্রিয়। মামলার শুনানিতে মন্তব্য বিচারকের তরফেও রয়েছে, আপনি জেল ও আদালতের নিয়ম নিশ্চয়ই জানেন। মামলার শুনানিতে মন্তব্য বিচারকের, শুনানি শেষে তিরিশে নভেম্বর পর্যন্ত হেফাজত দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়র, আর জেলে গিয়েই তাকে জেরা করতে পারবে ইডি। ইডির দাবি মঞ্জুর করেছে আদালত, জেলে গিয়েই জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতে পারবে ইডি, অনুমতি দিয়েছে আদালত। তিরিশে নভেম্বর পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয়র। আমি এই খবর নিয়ে ফিরছি, একটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকবেন। জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতে পারবে ইডি, আদালত এরকম অনুমতি দিয়েছে আজ। বিষয়টি নিয়ে কথা বলবো, আমার সঙ্গে সরাসরি আদালত চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, একদিকে যেমন তিরিশে নভেম্বর পর্যন্ত জেল হেফাজত এবং জেলে গিয়ে ইডি তদন্ত করতে পারবে, জেরা করতে পারবে জ্যোতিপ্রিয়কে, তবে এই যে নিজের অসুস্থতা নিয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে এবং মন্ত্রী নিজেই করেছেন, বিচারকও মন্তব্য করেছে তাতে, এই বিষয়টা একটু জানতে চাইব। দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজে অসুস্থ বলে এর আগে থেকে জানিয়ে এসছেন তিনি, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক আজকে যখন তার এই আদালতে শুনানি ছিল মূলত রেশন বন্টন দুর্নীতি নিয়ে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক আজ উপস্থিত থাকতে পারেনি তার শারীরিক অসুস্থতার কারণে। কেননা সকাল থেকেই তার হাত পা ব্যথা, হাত পা কাজ করছে না, এবং সুগারের যেহেতু ক্রনিক সুগারের সমস্যা রয়েছে, কিডনি সমস্যা রয়েছে, সেইখানে দাঁড়িয়ে জেলে হাসপাতালে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে পরীক্ষা নিরীক্ষা হয় শারীরিক, সেখানে কিন্তু তাকে আনফিট বলা হয়। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজ যে আবেদন করেছেন যে কোনো স্পেশালিটি হাসপাতালে তার যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তিনি বাঁচতে চান, তাকে বাঁচতে দেওয়া হোক, এই কথা তিনি কিন্তু বিচারককে ভার্চুয়ালি জানিয়েছেন, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের যে আবেদন ছিল সেই আবেদন আপাতত কিন্তু কোনো সাড়া দেয়নি ব্যাংসারের যে ইডি বিশেষ আদালত রয়েছে সেই আদালতের বিচারক, এবং সেইখানে দাঁড়িয়ে তিরিশে নভেম্বর পর্যন্ত তার জেল হেফাজত যেমন দেওয়া হয়েছে, একই সঙ্গে ইডির আবেদন ছিল যে যাতে জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা জেরা করতে পারেন এবং বেশ কিছু
ডিজিটাল গেজেট তারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এর আগের বেশ কিছু মামলাতে দেখা গিয়েছে ইডিকে নির্দেশ বা বলাতে পারে ইডিকে অনুমতি দেওয়া হয়ে গেছিলো যাতে তারা গিয়ে সেখানে তারা জেরা করতে পারবে, এবং সেই মতো কিন্তু এখানেও বিচারক তিনি কিন্তু জানিয়েছেন যে ইডি তারা জেলে গিয়ে সেখানে জেরা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে তার হাসপাতালে ভর্তির বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বা আদালতের তরফ থেকে আলাদা কোনো নির্দেশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেইখানে তাকে স্বাভাবিকভাবেই ইডি আধিকারিকদের কাছে কিন্তু আবার একটি সুযোগ এলো জ্যোতিপ্রিয় মল্লিককে এবার জেলে গিয়ে জেরা করার, এবং সেক্ষেত্রে তারা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে যে জেরা করতে চাইছে এটি আজকে তাদের যে আবেদন এবং যে প্রসিডিংস এবং সেখানে তাদের যে সাবমিশন সেটার মধ্যে দিয়েই কিন্তু পরিস্ফুটিত হয়েছে। কেননা সেইখানে আমরা দেখতে পেয়েছি যে রেশন বন্টন দুর্নীতি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক তার পরিবারের বিভিন্ন মানুষের যে বক্তব্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনটি কোম্পানি তার যে লোন বিভিন্ন সংস্থার এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আরও খোলসা করে সেখানে তদন্ত করতে চাইছে আরও এই যে মামলা সেই সেই যে দুর্নীতি তার আরও অতলে যেতে চাইছে ইডি আধিকারিকেরা। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইডি আধিকারিকেরা চাইছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে যাতে জেলে গিয়ে তারা জেরা করতে পারেন সেই অনুমতি আজ তারা পেয়েছেন। একই সঙ্গে 30 নভেম্বর পর্যন্ত কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজতের ধন্যবাদ শুভঙ্কর। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে ব্যাংশাল আদালত থেকে। চোখ রাখবো পরের খবরের দিকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলা শিক্ষা সংসদের ঘাড়ে দায় চাপালেন মানিক ভট্টাচার্য। জেলা শিক্ষা সংসদের ঘাড়ে দায় চাপালেন মানিক, নিয়োগ দুর্নীতিতে কেউ আমার নাম নিতে পারে বা আমার নাম করে টাকা নিতে পারে, সেই কারণে কি আমাকে দায়ী করা যায়? আদালতে দাবি মানিক ভট্টাচার্য। পরে খবর নিয়ে ফিরছে একটা ছোট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক, আমি সুচন্দ্রমা রয়েছি আপনার সঙ্গে। এবার নজর রাখবো ডায়মন্ড হারবারের দিকে। ভাই ফোঁটার দিনে ডায়মন্ড হারবারে খুন ভাই। ভাই ফোঁটার দিন খুন ভাই। ডায়মন্ড হারবারে মিঠুন সর্দার নামে এক যুবক খুন। যেটা জানা যাচ্ছে জমি বিবাদের জেরে খুন বলে অভিযোগ। ডায়মন্ড হারবারে ভাইফোঁটার দিনে খুন ভাই। মিঠুন সর্দার নামে এক যুবক, তার মৃত্যু হয়েছে। গ্রেপ্তার মূল অভিযুক্ত পরেশ মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি এই মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে পরেশ মণ্ডল, গত পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী ছিলেন। যেখানে শাঁখ আর উলুধ্বনিতে ভাইকে ফোঁটা দেওয়ার দিন, সেদিনই ভাইয়ের অকাল মৃত্যুতে দিদি বাকরুদ্ধ। শ্বশুরবাড়ির জমি বিবাদের জেরে চলে যেতে হলো মিঠুন সর্দারকে। এমন পরিণতি যে হবে কেউ কি ভাবতে পেরেছিল? দীর্ঘদিন ধরে জামাইবাবু জগন্নাথ মণ্ডলের সঙ্গে তার দুই ভাই পরেশ ও অজয়ের একটি জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সেই বিবাদ চরমে পৌঁছয়।
অভিযোগ, সন্ধ্যের দিকে ওই বিতর্কিত জমি ঘেরা পাঁচিল ভাঙার চেষ্টা করে পরেশ ও অজয়। আরও অভিযোগ, পরেশ এবং অজয় পূর্ণিমার বাপের বাড়ির লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মিঠুনের বুকে লাগে, A4O4 হয়ে যায় গুলি। দিদিকে বাঁচাতে গিয়ে প্রাণ যায় ভাইয়ের। রক্তাক্ত অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মিঠুনের। পিসির জায়গা, যে জায়গায় আমার পাঁচিল দেওয়া আছে, পিসির কোনো জায়গা না, ওদেরও জায়গা না, জায়গা সব পার্টি থেকে ভাগ করে দিয়েছে, সেই অনুযায়ী আমরা পাঁচিল করেছি। ওদেরকে উল্টে আমরা সিঁড়ির টাকা আমি পাবো, সে সিঁড়ি আমরা ছেড়ে দিয়েছি, আমি নিজস্ব সিঁড়ি করে নিয়েছি। ওরা এত অত্যাচারে তোমাকে, এমনকি আমি পোট পোট ওদের গেট ফেট সব আমি ছেড়ে দিয়েছি। গন্ডগোলের জেরে জখম বেশ কয়েকজন। এই ঘটনায় চারজনকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মূল অভিযুক্ত পরেশ মণ্ডলকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করে পুলিশ। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন পরেশ মণ্ডল। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তো মূল যে আসামি, যেটা আমরা পুরো এলাকা থেকে উঠে এসেছে এবং কমপ্লেন যেটা আমরা পেয়েছি মৃতের পরিবারের কাছ থেকে, সেখানেও যেটা উঠে এসেছে, সেই আসামিকে আমরা খুব দ্রুততার সঙ্গে আমাদের ডায়মন্ড হারবার এবং উস্তির পুলিশ টিম, আমাদের এসপি সাহেবের নেতৃত্বে আমাদের পুলিশ টিম কাজ করে এবং আমরা তাকে আমরা অ্যারেস্ট করি। অভিযুক্ত এই পরেশ মণ্ডলের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ডায়মন্ড হারবার থেকে কোয়েল মণ্ডল ও মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। ডায়মন্ড হারবারের এই ঘটনা নিয়ে আমি সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই যে জমি বিবাদের জেরে খুন করা হচ্ছে এবং যে অভিযুক্ত সে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিল, মানে এটা কি সত্যি পারস্পরিক বিবাদের ঘটনা নাকি কোনো রাজনৈতিক রং রয়েছে এই ঘটনার পিছনেও? একদম সচন্দ্রিমাদি, তোমাকে জানিয়ে রাখবো গতদিন ভাইফোঁটা, আর এই ভাইফোঁটাতে কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে ভাইয়ের মঙ্গল কামনা করে কিন্তু ভাইয়ের কপালে ফোঁটা দেয় দিদিরা। এক্ষেত্রেও কিন্তু ডায়মন্ড হারবারের যে ফলেশ্বর এলাকা, সেখানকারই এক গৃহবধূ, সে তার ভাই মিঠুন সর্দারকে ফোঁটা দেয় এবং তারপরেই কিন্তু দিনের বেলা সেই ফোঁটার পর্ব মিটে যায়, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটে যায়, যে যার বাড়িতে চলে যায়। তারপরেই কিন্তু যেমনটা খবর রয়েছে যে দিদির বাড়ি থেকে এই যে মৃত মিঠুন সর্দার, তার বাড়িতে ফোন আসে গতদিন রাত্রিবেলা, এবং সেই ফোনের অপর প্রান্ত থেকে মিঠুনের যে দিদি এবং তার ভাগ্নি, তারা প্রত্যেকে কান্নাকাটি করতে থাকে বাঁচাও বাঁচাও বলে, কারণ তাদের বাড়িতেই, দিদির শ্বশুর বাড়িতেই একটা জায়গা জমি সংক্রান্ত বিবাদ লেগেছে বলে। তড়িঘড়ি কিন্তু মিঠুন এবং তার পরিবারের লোকজন, তারা তার দিদির বাড়িতে সেখানে ফুলেশ্বরে ছুটে যায়। সেখানে গিয়েই কিন্তু দেখে যে তার দিদির সঙ্গে, দিদির যে ভাসুর জয়দেব মণ্ডল এবং ভাসুরের ছেলে, তাদের সঙ্গে কিন্তু একটা বচসা তৈরি হয় পুরানো জায়গা জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে। সেই বচসা একটা কিন্তু বিশাল আকার ধারণ করে এবং একটা সময় দেখা যায় এই যে মিঠুনের যে দিদি, সেই দিদির যে ভাসুর জয়দেব মণ্ডল, তারই ছেলে পরেশ মণ্ডল যে মূল অভিযুক্ত, সে কিন্তু বন্দুক বার করে গুলি চালায়। তড়িঘড়ি নিজের দিদিকে এবং জামাইবাবুকে বাঁচাতে গিয়েই কিন্তু সেই জায়গাতে গুলি গিয়ে লাগে মিঠুনের সোজা বুকে এবং তড়িঘড়ি মিঠুন রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মিঠুনকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে, সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মিঠুন। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকে মূল যে অভিযুক্ত সেখানে, সেই মূল অভিযুক্তরা কিন্তু পলাতক ছিল, যাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। পরে কিন্তু আজকে যেমনটা দেখা গিয়েছে, দুপুর একটা থেকে দেড়টা নাগাদ ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন, ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ, তা এই পুলিশের নেতৃত্বে কিন্তু তৎপরতায় গোপন সূত্রে খবর পেয়ে, ডায়মন্ড হারবারেরই একটি গোপন ডেরা যেখানে এই মূল অভিযুক্ত যেখানে গা ঢাকা দিয়ে ছিল পরেশ মণ্ডল, সেখান থেকে গিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে এই শুট আউটের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ একজন গ্রেপ্তার হয়েছে। বাকি অভিযুক্ত যারা জয়দেব মণ্ডল থেকে শুরু করে আর যারা রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত ফেরার রয়েছে, তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এই যে পারিবারিক যে জায়গা জমি সংক্রান্ত বিবাদ, যার জেরেই কিন্তু এই ঘটনা, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বা মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যে পারিবারিক যে জায়গা জমি বিবাদকে ঘিরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে এলাকায় এই যে আগ্নেয়াস্ত্র, সেটা কোথা থেকে আসলো? যেহেতু মূল যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে পরেশ মণ্ডল, তার একটা পলিটিক্যাল
পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে, স্বাভাবিকভাবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, কার মদত রয়েছে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল এই মূল অভিযুক্ত পরেশ মণ্ডল, এর কোনো রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যেহেতু ভাই ফোঁটার দিন, যে দিদির হাতে ফোঁটা নিয়েছিল ভাই, সেই ভাই কিন্তু নিজের দিদির বাড়িতে দিদি জামাইবাবুকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, স্বাভাবিকভাবে থমথমে এলাকা কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার, এবং যাতে ওই এলাকায় পুনরায় ধন্যবাদ তোমাকে কোয়েল মণ্ডল, আমাদের প্রতিনিধির সরাসরি কথা বললাম তার সঙ্গে ডায়মন্ড হারবার থেকে। জমি বিবাদের জেরে খুন হয়েছে এক ব্যক্তি, মিঠুন সর্দার তার নাম, মূল অভিযুক্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আসি যে পরের খবর, তা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুরে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ। অন্যদিকে ফুলবাড়ি চ্যাংরাবান্ধা সাব ক্যানাল রোডে এক অপরিচিত মহিলার দেহ উদ্ধার হয়েছে। বাড়িতে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মেঝেতে ওরা কয়েকজনে ধরে আছে, ওকে মানে ওর কোনো গায়ে কোনো শক্তি ছিল না, শক্তি হারিয়ে ফেলেছিল, এই অবস্থা আমরা দেখেছি। তারপরে ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে কে এসব কাজ করলো, তখন বাক শক্তিও হারিয়ে ফেলেছিল, কথা বলার কোনো ইয়ে ছিল না, শুধু ইশারায় বলছিল যে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। করুণ আরতি শেষবারের মতো করেছিল পঞ্চাশোর্ধ পাবনী দাস, কিন্তু হলো না শেষ রক্ষা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার লতিপুর এলাকার ঘটনা। তরিয়াল হাইস্কুলে রাঁধুনির কাজ করতেন তিনি, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে, বাড়িতে তিনি একা থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে কারোর সঙ্গে কোনো বিবাদ ছিল না ওই মহিলার, তবে কী কারণে খুন হতে হলো ওই মহিলাকে তা এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। গায়ে মানে দাগ আছে, ছুরির দাগ আছে, ওগুলো মোটামুটি হাতাপাই হয়তো হয়েছে, আর হওয়ার পরে 10 মিনিট পরে মানে জীবিত ছিলেন, তারপরে 10 মিনিট পরে মারা গেছে। এটা তো আমাদের ঠিক আইডিয়ার মধ্যে পড়ছে না, কিন্তু অবশ্যই কেউ করেছে, কারণ সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে ওটা যেন ইমিডিয়েটলি ধরা হয়। অন্যদিকে ফুলবাড়ি চ্যাংরাবান্ধা সাব ক্যানাল রোডে এক অপরিচিত মহিলার দেহ উদ্ধার। রাস্তার ধারে কোমরে দড়ি বাঁধা অবস্থায় কম্বল দিয়ে মোড়ানো এক মহিলাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা, তারাই তড়িঘড়ি খবর দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, মহিলার দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, মৃতা মহিলাকে এর আগে কখনো এলাকায় দেখা যায়নি। এলাকাটা অনেকটা ফাঁকা রয়েছে, কারণ এই যে এটা কেলার সাব প্ল্যান, এদিকে কোনো বাড়ি ঘর নেই। কোনো দুর্ঘটনা বা এরকম কিছু মনে করেছেন কি? না, ওরকম তো মনে হয় না। তবে কে এই মহিলা ও কি করে এই ঘটনা ঘটলো তার তদন্তে পুলিশ। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাস ও ফুলবাড়ি থেকে রীনা মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। এবার নজর যে খবরের দিকে রাখতেই হচ্ছে তা হচ্ছে ভোট। রাত পোহালেই মধ্যপ্রদেশে ভোট এবং ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোট। ভোটের লাইনে এই যে পাঁচ রাজ্য, মিজোরামে ইতিমধ্যেই ভোট সম্পন্ন হয়েছে, তবে আগামীকাল ছত্তিশগড়ের দ্বিতীয় দফার ভোট রয়েছে, মধ্যপ্রদেশের ভোট রয়েছে। পাঁচ রাজ্যের ভোটের একটি সমীক্ষা সামনে এসেছে সম্প্রতি, এবং সেই সমীক্ষাতে ধরাশায়ী বিজেপি, তারা চিন্তায় পড়ে গিয়েছে এমনটাই মত বিরোধীদের। কংগ্রেস আক্রমণ শানিয়েছে যে এই পাঁচ রাজ্যের মধ্যে চারটেতেই তারা জয়যুক্ত হবে। শুক্রবার মধ্যপ্রদেশে ভোট, ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোট। ভোট সমীক্ষার ফল ইতিমধ্যে সামনে যা এসেছে তাতে বিজেপি ধাক্কা খাবে এমনই ইঙ্গিত রয়েছে সেই সমীক্ষায়। আপাতত সমীক্ষার পর থেকে অস্বস্তিতে গেরুয়া শিবির। কংগ্রেস দাবি করছে পাঁচ রাজ্যের মধ্যে চারটেতেই তারা জয়যুক্ত হবে। ভোট সমীক্ষার ফল হাতে আসার পর থেকে অস্বস্তিতে গেরুয়া শিবির। ভোটের লাইনে পাঁচ রাজ্যে, আগামীকাল মধ্যপ্রদেশে ভোট, ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোট,
এবং সমীক্ষার ফল সামনে আসার পর থেকে বিজেপির অস্বস্তি কিন্তু বাড়ছে। গেরুয়া শিবিরের অস্বস্তির কারণ সেই ভোট সমীক্ষাতে বিজেপির হারের ইঙ্গিত দেওয়া রয়েছে। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি জোর ধাক্কা খাচ্ছে, ভোট সমীক্ষায় উঠে এসেছে এমনই ইঙ্গিত, এবং এই ইঙ্গিতের পরেই অস্বস্তিতে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন যা যথেষ্ট গুরুত্বপূর্ণ শুধু নয়, তাৎপর্যপূর্ণ বিজেপির কাছে। নিজেদের জয়ের ধ্বজা এগিয়ে নিয়ে যেতে বিজেপি যেমন তৎপর, নরেন্দ্র মোদি বারংবার ভোট প্রচারে নিজেদের সরকারের খতিয়ান, সবকা সাথ সবকা বিকাশের খতিয়ান যেমন তুলে ধরেছেন, ঠিক তেমন ভাবে কংগ্রেস বিজেপির মিথ্যে প্রচারের বিরুদ্ধে সরব হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, পাঁচ রাজ্য আবার ভোটের লাইনে, মিজোরামের খবর হয়ে গিয়েছে, তবে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দ্বিতীয় দফা যার আগে এই যে সমীক্ষা এসেছে যেটাতে বিজেপি ধাক্কা খাচ্ছে এবং ইঙ্গিত রয়েছে, আরো কতটা অস্বস্তি বাড়তে চলেছে তাদের? দেখো সুচন্দ্রিমা, এখনো পর্যন্ত যতগুলো সমীক্ষা, মানে অতীতের সমীক্ষা এবং আজকের সমীক্ষা সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই রাজ্যগুলোতে সার্বিকভাবে, মানে পাঁচটা রাজ্য যদি ধরা হয়, মানে আমি রাজস্থান তেলেঙ্গানা ধরে বলছি, মিজোরাম এবং ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির জন্য খুব সুখবর কোনো সমীক্ষাই কিন্তু বলছে না। প্রথম কথা হচ্ছে যে মধ্যপ্রদেশ, এটা একটা বিরাট রাজ্য এবং সেই রাজ্যে ভাঙার পরেও বড় রাজ্য, মানে আমি বলতে চাইছি যে ছত্তিশগড় হয়ে যাওয়ার পরেও মধ্যপ্রদেশ এখনো খুব বিচিত্র রাজ্য, মানে এটার গোয়ালিয়ার এবং যে এলাকা আর তার সঙ্গে ভোপালের এলাকার এত ফারাক এবং এত উপজাতি জনবসতি, খুব জটিল একটা মানে আর কি ভোট প্রক্রিয়া। এখন এই অবস্থায় শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে যেটাকে বলা হয় যে একটা অ্যান্টি ইনকম্বেন্সি এত প্রবল, অর্থাৎ সরকার বিরোধী হাওয়া যেটাকে বলে একটা, মানে সেটা এমন তীব্র আকার ধারণ করেছে, সেটা কিন্তু মোদি এবং অমিত শাহ জানেন, যে কারণে এই প্রথম শিবরাজ সিং চৌহানকেও কিন্তু তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেননি এবং ছত্তিশগড়েও তাদের কোনো প্রার্থী নেই। মোদি ব্র্যান্ড ইকুইটি দিয়ে ক্রাইসিস, যেটা যে সংকটটা এখন রয়েছে যে এখানে কমলনাথের ব্র্যান্ড ইকুইটি আছে সাংঘাতিক, তার কারণ রাহুল গান্ধী ও কংগ্রেসের আবার পাল্টা রণকৌশল, যেরকম বিজেপি একটা সেন্ট্রালাইজড লিডারশিপে পরিণত হয়েছে, আঞ্চলিক নেতারা ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, ওদিকে কৈলাস বিজয়বর্গী, কে যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন কেউ জানে না, মানে প্রার্থী, আবার ছত্তিশগড়েও সেই অবস্থা, সেখানে কিন্তু রাহুল গান্ধী প্রচারে এলেও নেতৃত্বটা কিন্তু কমলনাথের হাতে দিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতাটা দিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলতে পারেন যে এটা একটা মানে বাধ্যতামূলক পরিস্থিতি হয়েছে, কেননা রাহুল গান্ধীর থেকেও কমলনাথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়েছে, কিন্তু রাজনীতিতে কৌশলই বড় কথা। এবং সেখানে বাঘেল, বাঘেলের তো আমি একটা মানে আই স্যালুট বাঘেল অনলি ফর দিস পলিটিক্যাল রিজন, মানে আমি সাংবাদিক হিসেবে নিরপেক্ষভাবে বলছি যে বাঘেলকে রোটেটিং চিফ মিনিস্টার, মানে বাঘেল হবে না সিংদেও হবে, ছমাস এসব কত কাণ্ড হয়েছে, সেখানে বাঘেল তার নিজের মানে ভাবমূর্তিকে উজ্জ্বল করে, এত প্রকল্প করে, এত পপুলিজম করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে বাঘেলের বিরুদ্ধেই এখন মোদিকে কিন্তু দুর্নীতির ইস্যু তুলে নানান রকমের মহাদেব থেকে শুরু করে নানান কথা বলে, এর থেকে বোঝা যাচ্ছে যে বাঘেল ইজ এ ফ্যাক্টর। এখন এখানে একটাই কথা সুচন্দ্রিমা আমি শেষ করার আগে বলি, সেটা হচ্ছে যে বিজেপি কেউ, মানে যদি বিজেপিকে তোমার মনে হয় যে কংগ্রেসের জন্য তারা ডেভিল, কেউ তার ডিউ শেয়ার দিতে হয়, বিজেপির একটা ব্যাপার আছে, বিজেপি 24/7 রাজনীতিটা করে, তার ফলে ভোট যখন ঘোষণা হয়েছিল এবং আজকে নানান ভাবে, মানে মানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান থেকে শুরু করে
দুর্নীতির ইস্যু তোলা থেকে শুরু করে এখন এটাতে শেষ রক্ষা হবে কিনা আমরা জানি না। এখনো পর্যন্ত হাওয়া কংগ্রেসের দিকে প্রবল, যা 2024 যার কনসিকোয়েন্সটা তার পরিণতিটা প্রভাবটা পড়বে বলে মনে করা হচ্ছে। বেশ বেশ সুজনদীপা অনেক ধন্যবাদ জয়ন্ত দা। জয়ন্ত ঘোষাল আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক, কথা বললাম তার সঙ্গে। এবার যে পরের খবরের দিকে নজর রাখবো, এই যে বিতর্ক, ফের বিতর্কে বলিউডের বদমেজাজি অভিনেতা নানা পাটেকর, নিজের ব্যবহারের জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার বারাণসীতে শুটিং চলাকালীন এক অনুরাগীকে চড় মেরে বসলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, ক্ষোভ প্রকাশ করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন নানা পাটেকর। তিনি বলেছেন সে সময় ছবির রিহার্সাল চলছিল, ছবির পরিচালক অভিনয় করতে বলার পরই ওই ছেলেটি সেখানে যায়, ছবির দৃশ্য অনুযায়ী তিনি ছেলেটিকে চড় মারার পর সেখান থেকে চলে যেতে বলেন। নানা পাটেকর আরও বলেন পরে তিনি জানতে পারেন ওই ছেলেটিকে কলাকুশলীদের কেউ নন, পুরো বিষয়টাই ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, তিনি কখনো এরকম কাজের কথা ভাবতেও পারেন না, তবু কেউ কষ্ট পেয়ে থাকলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। डायरेक्टर ने कहा कि हम और एक बार करते हैं, तो उन्होंने कहा शुरू करो नाना जी। तो हम शुरू ही करने वाले थे, इतने में ये जो बच्चा जो वीडियो में है वो यहां से अंदर आ गया। अब हमें तो मालूम नहीं था ये कौन है, हमें लगा हमारा ही बंदा आया है। तो हमने सीन के हिसाब से उसको एक मार दी, मैंने कहा बदतमीजी मत करो, निकलो यहां से। और बाद में पता चला कि ये हमारा बंदा तो है नहीं, ये अलग कोई दिखता है। तो हम उनको बुलाने जा रहे थे, तब तक वो भाग गया। भाग जाने के बाद वो शायद उसके दोस्त ने कहीं वो शूट किया होगा। अब ये गलती से हो गया हमको। মহড়া চলাকালীন সেটের ছেলে ভেবেই চড় মারেন ওই যুবককে, সোশ্যাল মিডিয়ায় এসে এমনই দাবি করেছেন নানা পাটেকর। শুটিং চলাকালীন এক অনুরাগীকে চড় মেরে বসলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। উত্তরপ্রদেশের বারাণসীতে শুটিং চলাকালীন এক যুবককে চড় মারতে দেখা যায়, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় এসে তিনি বলেছেন ভুল বোঝাবুঝি হয়েছে, ক্ষমা চেয়েছেন নানা পাটেকর। চারটে চার দিক এখন এই পর্যন্তই। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।